আজকে নাস্তায় আমি বানাচ্ছি চাউমিন। তো দেখো, সবার প্রথমে আমি সবজি ছিল অল্প কিছু, বাঁধাকপি আর একটুখানি আলু দিয়েছি, আর গাজর ছিল, গাজর এগুলো দিয়ে আমি ওগুলো মানে কেটে নিয়েছিলাম, তারপর ভেজে নিয়েছি। আর এদিকে টমেটো পেঁয়াজটা নেড়ে মানে তেলের মধ্যে নেড়ে নিয়েছি, আর তারপরে আমি চাউমিনগুলো সেদ্ধ করা চাউমিনটা দিয়ে ভালো করে নেড়ে নেব। তো এটাই হচ্ছে আজকে আমাদের নাস্তা হবে। আর অনেক আগে উঠেছি ঘুম থেকে, বাট ভিডিও বানাতে পারিনি, লাইট ছিল না, তো সেই জন্য ভাবলাম এখন লাইট এসেছে তো এখন করে নিই। তো চাউমিন অলরেডি রেডি, তো সবার জন্য প্লেটে বেড়ে নেব, তারপর আমরা সবাই মিলে খেয়ে নেব নাস্তাটা। আর আজকে ছেলের স্কুলে অ্যাডমিশন করানোর রয়েছে, তো ওখানে যাব। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ভিডিওটা, তো পুরোটা দেখো, ভালো লাগবে, স্কিপ করো না, ঠিক আছে? সঙ্গে থাকো। এগুলো ঝাল লাগিয়ে ফেলে দিবে, আর বই খাতার জন্য গোছ করে রাখো। আর এই মেয়েগুলো আছে সব, আমি খোলাই আছে এটা। আবার হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি অপর্ণা। তো আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি, ভাবছিলাম সকাল থেকে স্টার্ট করবো, কারণ হয়নি, কিছু করা হয়নি, কারণ লাইট ছিল না, জানো তো। আর আজকে আয়ুষকে স্কুলে অ্যাডমিশন করাতে নিয়ে গেছিলাম, অ্যাডমিশন বলতে টেস্ট নিয়েছিল, অ্যাডমিশন এখন হয়নি, কারণ ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, তারপর হবে অ্যাডমিশন। আজকে ফর্ম দিয়েছে টেস্ট নিয়ে, তারপর ফর্ম দিয়েছে, তাই তো আয়ুষ সব ঠিকঠাক করছে তো? তো এই দেখো, এদেরকে যা লিখতে দিয়েছিল, আরো দুজন গেছিল, বাবা দেখেছো? দেখো এক মিনিট, ভালো করে দেখাও, এই দেখো, আর ওগুলো দেখাও, এই দেখো সব ঠিকঠাক করেছে, মানে হচ্ছে ফার্স্ট ক্লাসে ওয়ানে উঠবে বলে সেই জন্য তো এগুলো দিয়েছে বলে সব ঠিক করেছে। আরো দুটো বাচ্চাকে দিয়েছিল একটু ভুলভাল করেছে বলে, ও দেখো না কি করছে, ভেরি গুড লিখেছে, তাই তো ম্যাম? ভেরি গুড, তো টেস্ট নিয়ে, তারপর মানে কি বলেছিল যে টেস্ট নিয়ে, তারপরে যদি দেখবো যে ফার্স্ট ক্লাসে ভরা মানে অ্যাডমিশন করানো যাবে তাহলে করবে, এটা বলেছিল। তো পাস তো হয়ে গেছে, ভালোই করেছে বলছে, বাট আরও পড়াশোনা করাতে হবে, তো আপাতত তুলে দেবে, ওদেরকে অসুবিধে নেই, শুধু অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তো চলো আজকের কাজ কমপ্লিট, আজকের কাজটা কোনো রকম 11টার সময় যেতে বলেছিল, কোনো রকম সানটান করে বেরিয়ে গিয়েছিলাম ছোটো ছেলেকে রেখে, ওকে নিয়ে আমি ওর পাপা গিয়েছিলাম। তো তারপর এসেছি, কোনো রান্নাবান্না কিচ্ছু হয়নি, এইমাত্র ভাতটা বসালাম, আর সবজি টবি কিছু কাটিনি, সব কাটবো, রান্না করব, সমস্ত কাজই বাকি রয়েছে। সকাল থেকে ভাবছিলাম করব ব্লগ, লাইট ছিল না, সেই জন্য করা হয়নি। তো চলো বেশি কথা বলবো না, পরে কথা বলবো, সব কথা পরে বলবো, আপাতত কাজগুলো কমপ্লিট করে নিই, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটা। তো অলরেডি আমি স্কুল থেকে চলে এলাম, তো তোমাদেরকে বললাম আগেই,
তারপর দেখো এদিকে অনেক কাজ রয়েছে, কিছু করা হয়নি, জাস্ট কোনোরকম নাস্তা মানে 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 নাস্তা বাস্তা খেয়ে দিয়ে আমরা তারপর স্নান করে কোনো রকমে চলে গিয়েছিলাম। তো তারপর এসে দেখো সমস্ত কাজগুলো যেহেতু বাকি রয়েছে সব কিছুই করতে হবে। তো দেখো বিছানাটাও এলোমেলো হয়ে আছে, কোনোরকম মশারিটা ওর পাপাই তুলেছিল, আর আমি ফটাক মানে ফটাক করে নাস্তা বানাতে চলে গেছিলাম। আর তার আগে যেহেতু বলছি যে উঠেইছি একটু কিছুক্ষণ আগেই, কিন্তু হচ্ছে কিছু কাজ করতে পারিনি, অন্ধকার ছিল তো খুব, মানে অন্ধকার বলতে লাইট ছিল না, তো তো সেই জন্য। আর এই ঘরগুলোতে না লাইট না থাকলে কিচ্ছু কাজ করা যায় না। তো দেখো আমি পুরো বিছানাটা গুছিয়ে নেব, আর ওই শাড়িটা পরে গেছিলাম তো দেখেছ, তো শাড়িটা ভাঁজ করে রাখলাম, আর পুরো বিছানাটা গোছাবো ভালো করে, সব কিছু এলোমেলো হয়ে আছে দেখতে পাচ্ছ, তো সব কিছুই আমি সুন্দর করে গুছিয়ে নেব। আর আজকে অঙ্কুশের এত রাগ হয়ে গেছিলো না কি বলবো, নিয়ে যায়নি বলে ওকে, জানো তো আমি আর ওর পাপা আর আয়ুষ চলে গেছিলাম, আর ওকে ওর মামার কাছে ছেড়ে রেখে গেছিলাম। ওকে বললাম, ওর মামাকে বললাম একটু ভুলি নে ওকে, আর আমাকে সামনে দেখলে না কাঁদবে, আমি যাবো আমি যাবো করে। ওর পাপা আর দাদা গেলে অতটা কিছু মনে করে না, কিন্তু আমি গেলেই কাঁদে, তো সেই জন্য না সামনে দিয়ে যাওয়া যাবে না। ওকে বললাম ওকে একটু সিঁড়ির দিকে নিয়ে চলে যায়, ছাদে যাবার নাম করে ওকে কোলে করে নিয়ে চলে গেছে, আমরা সেই সুদিকে পালিয়ে গেছি জানো তো। তো আসছি, আসার সময় সিঁড়ির সামনে তো গেছে, কিন্তু কি রেগে আছে, আমি যাবো বলে কাঁদছে আর কোলে উঠছে না, মানে কোলে নিচ্ছি মুখ ফুক ভদ্রা করে রেগে টেগে একদম, মানে কি বলবো, কোলেই উঠছে না, কথাই শুনছে না আমার, এত রেগে আছে নিয়ে যাইনি বলে। অনেক কষ্টে রাগ ভাঙলো, ওর পাপা তো বা পাপারও কোলে উঠতে চায় না, পাপা জবরদস্তি ওকে কোলে নিল, তারপর অনেক কষ্টে রাগটা ভাঙলো, তো যাবো যাবো করেই যাচ্ছে আনলিমিটেড। তো অনেক কষ্টে বোঝানো হলো ছেলেকে, আর ভাতটা বসিয়ে আসলাম জানো তো, লেট হয়ে গেছে যেহেতু অনেকটা, প্রায় 12টার বেশি। তো অলরেডি বিছানা বিছানা কমপ্লিট, আর ঝাড়ু লাগাতে বাকি রয়েছিলো, দেখো এখানে অনেক কাগজ টাগজ গুছিয়ে ফেলেছে, তো সমস্ত কিছু আমি পরিষ্কার করে ঝাড়ু লাগিয়ে নিয়ে যাব, পুরো ঘরটাই ভালো করে ঝাড়ু লাগাবো, কারণ আমি কি বললাম যে সকালে লাইটও ছিল না, তো আর কোনো রকমে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, তো 11টার সময় যেতে বলেছিল তো, তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম বাধ্য হয়ে। আর সমস্ত কাজই পড়ে রয়েছে, আজকে ঘরটাও মুছতে হবে, অনেকটাই নোংরা হয়েছে, তো সেই সমস্ত কিছু করব। আর রান্নাবান্না কী হচ্ছে সাথে সেগুলো তোমাদেরকে অবশ্যই বলবো, সঙ্গে থাকো। আর আমার ছেলে তো এই মানে কোভিডের জন্য ভালো করে স্কুল হচ্ছিলো না বলে না ওকে স্কুলে ভর্তি করাই হয়নি, মানে অ্যাডমিশন করানোই হয়নি, তো এতদিন জাস্ট টিউশন যাচ্ছিল, তো ওই জন্য ওকে ওয়ানে তোলার জন্য গেলাম, KG 1 KG 2 এর বুক পড়ে নিয়েছে, তো সেই জন্য ওকে KG মানে ওয়ানে তোলার জন্য গিয়েছিলাম। তো আগে ওর পাপা গিয়েছিলো কালকে, তো বললো যে বাচ্চাকে নিয়ে আসো টেস্ট নেব, তো তোমরা দেখলে যে টেস্টও পাস হয়ে গেছে, আর KG 1 তুলেও দেবে, জাস্ট ফর্ম দিয়েছে, ফর্ম ফিল আপ করে তারপর সেখানে জমা দিয়ে আসতে হবে, তাহলেই হয়ে যাবে। তো ফর্ম ফিল আপ করে জমা দিয়ে, আর যা কিছু লাগে, আধার কার্ড বা একটা ফটো চাই, আধার জন্ম সার্টিফিকেট, আর সাথে হচ্ছে আধার কার্ড, আর পাপার আধার কার্ড, এই সমস্ত কিছুগুলো থাকে, সমগ্র আইডি, এই সমস্তগুলো থাকলেই অ্যাডমিশন হয়ে যাবে। তো দেখো অলরেডি আমি ঝাড়ু লাগানোর পর এসে গেছি ঘর মোছার জন্য, আর পুরো ঘরটাই না নোংরা করেছে বাচ্চারা বারবার, কি বলবো, মানে কিছু ফেলছে, খাবার টাবার খাচ্ছে, ফেলছে, চিটচিট করছে, তো মানে এখন এমন হয়ে গেছে যেন রোজকেরই মুছতে হবে, তবেই ভালো লাগবে দেখতে, না হলে পুরো ঘর অপরিষ্কার হয়ে যাবে। আর অসুবিধা অতটা হবে না যেহেতু গরমকাল চলে এসেছে, গরমকালে মোছামুছির অতটা অসুবিধা হয় না, তারপর পাখা চালিয়ে দেওয়া হয় তো শুকিয়ে যায় সঙ্গে সঙ্গে, অতটা ঝামেলা থাকে না। আর শীতকালে দেখবে মুছতে টুছতেও ভালো লাগে না, অতটা জল ফুল ঘাটতে, তারপর পাখা চালানো হয় না, তখন কত টাইম লাগে, সে এক ঝামেলা হয়, তো এখন অতটা অসুবিধা হবে না। তো দেখো ঘরটা মুছে নিই, তারপর আমি বাইরটাও মুছে নেব, হলটা সমস্তটাই মুছে নেব, পরিষ্কার করে নেব, যেহেতু করছি এখন একবারে করে নেব। আর তারপর মুছা টুছা হয়ে গেলে তারপর ঠাকুরকে প্রণাম করানো হয়নি এখনও, তো ওটা করবো, প্রণামটা করবো। আর অলরেডি আমার হাজব্যান্ড রান্নাটা করছে, ও ফ্রি আছে যেহেতু ও করে নিচ্ছে, তো না হলে আমাকে করতে হলে এদিকে মোছামুছি সবইতেই লেট হয়ে যেত, হয়তো এবেলা হতো না ওবেলা করতে হতো, কারণ যেহেতু ও রান্নাটা ও করছে। ভাইকে বলেছিলাম ভাই আজকে মানে কাজ নেই আর কি, দোল চলে আসছে তো কদিন পর, তো দোলের পরই কাজ শুরু হবে, এখন সোনার দামটা বেড়ে গেছে সেই জন্য কাজও হচ্ছে না ঠিকঠাক করে, তো ফ্রি আছে ওই জন্য। তো ভাইকে বললাম সবজিটা কাটতে, ও সবজি কাটলো, আর হাজব্যান্ড রান্নাটা করে দিচ্ছে, আমি ভাতটা অলরেডি বসিয়ে
দিয়েছিলাম, ফ্যানে ঝরিয়ে দিয়েছি, ভাত হয়ে যেতে। তো রান্নার আমার আর ঝামেলা নেই, আমি ওই জন্য বাকি যে কাজগুলো সেগুলো করে নিচ্ছি, জামা কাপড়গুলো ধুলাম, সেগুলো মেলবো বাইরে আর পোছা লাগিয়ে নিচ্ছি। রান্না অলরেডি কমপ্লিট বললাম যে, হাজব্যান্ড বানিয়েছে আজকে, রান্না করেছি লাউ আর মানে করেছি নাই করেছে হাজব্যান্ড আর লাউ আর আলু আর ডাল দিয়ে সবজি বানিয়েছে, একটা সবজি ভাত করেছি তাকে বাচ্চারা খেতে পারে আর আমরাও খেয়ে নিতে পারি, তো সেই জন্য যেহেতু লেট হয়ে গেছে। আর তারপর দেখো পুরো রান্নাঘরটা মোছা হয়নি, পরিষ্কার করা হয়নি, ও তো জাস্ট রান্না করে রেখেছে, তো চলো পরিষ্কার করে নেওয়া যাক। তো পুরোপুরি গ্যাসটা মুছে নেবো, তারপর চারিপাশটা যে ছিটকে পড়ে যায় পুরোপুরি ভালো করে পরিষ্কার করে নেবো, তারপর আমরা ভাত খেতে বসবো। তো ফ্রেন্ডস আজকের জন্য এই পর্যন্তই, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।